নমস্কার বন্ধুরা আজ আমার রেসিপিতে থাকছে দুধের শ্বাস আমাদের ছোটবেলা থেকে সরস্বতী পূজা আসলে আমার মা এই দুধের শ্বাস তৈরি করতো তাই আমিও খুব সহজে এই শাঁসটা তৈরি করতে পারি শুধু পূজা কেন যে কোনো অনুষ্ঠানেও এটা তৈরি করে নেওয়া যায় যেমন বিয়েবাড়ির গায়ে হলুদ ও নতুন বরের সামনে এই মিষ্টি বা ডেজার্ট আইটেম দিলে খুব খুশি হবে আর খেয়ে তো অনেক খুশি হবেই চলুন তাহলে দেখে নেই এই মিষ্টি তৈরির রেসিপিটি প্রথমে আমি দুই লিটার দুধ একটা ননস্টিকের কড়াইয়ের ঢেলে নিয়ে চুলাটা অন করে দেব চুলার মিডিয়াম আছে দুধ জাল হতে থাকবে দুধ জাল দেওয়ার ক্ষেত্রে প্রথম দিকে যে কোনো কড়াইয়ের তলা ঘুষে খুশি নাড়তে হবে যাতে দুধ নিচ থেকে না লেগে যায় এ অবস্থায় আর বেশি নাড়তে হবে না কারণ দুধ কিছুক্ষণ শুকালে দুধ আর তলায় লাগে না মাঝে মাঝে নেড়ে দিলেই হবে আর একটা হাতা বা খুন্তি দিয়ে এভাবে রাখতে হবে তাহলে দুধ উতলিয়ে পড়ে যায় না আর কড়াইয়ের সাইড দেখে বোঝা যাবে দুধ কতটা শুকালো এখন তবে অর্ধেকের একটু কম দুধ শুকিয়েছে চুলারাস মিডিয়ামের চেয়ে একটু বেশি বাড়িয়ে দিয়েছি দুধের উপরে যে শটটা পড়েছে সেই শট দুধের সাথে মিশিয়ে দেব আর দেখে নিচ্ছি কতটা দুধ শুকালো এরই মধ্যে অনেকটা দুধ শুকিয়ে গেছে এই অবস্থায় তিন টেবিল চামচ গুঁড়া দুধ মিশাবো আর নাড়তে থাকবো এখন কিন্তু চুলা বন্ধ করেছি চুলা যদি বন্ধ না করতাম তাহলে গুঁড়া দুধ দলা বেঁধে যেত আর দুধের এই পাকটা মসৃণ হতো না আবার চুলা অন করে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দুই লিটার দুধে মিষ্টির জন্য তিন টেবিল চামচ চিনি দিয়ে দিব আর নাড়তে থাকবো এখন দুই লিটার দুধের জন্য মাত্র এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব খুব তাড়াতাড়ি পাক আসার জন্য অল্প জল দিয়ে গুলে নিচ্ছি গোলানো কর্নফ্লাওয়ার অল্প অল্প দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু দেওয়া হয়েছে এখন শুধু কড়াইয়ের সাইডটা পরিষ্কার করব আর নেড়েচেড়ে একেবারে দুধের পাকটা নিয়ে আসব। শেষের দিকের দুধের এই পাকটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি দুধের ক্ষীরের এই পাকটা প্রায় চলে এসেছে এখন এক চামচ ঘি দিয়ে দিব শেষের দিকে ঘি দিলে খুব তাড়াতাড়ি পাক চলে আসে এখন পুরোপুরি দুধের পাকটা চলে এলো কেমন করে এই কাজটা করছি দেখে বুঝে নেবেন আশা করি এরই মধ্যে দুধের এই পাকটা সম্পূর্ণ হয়ে গেল চুলা বন্ধ করে দিয়েছি এখন এমন করে করে একটু ঠান্ডা করে নেব দুধের এই ক্ষীরটা একটা প্লেটে নিয়ে নেব অবশ্যই সাঁচে দেওয়ার আগে এইভাবে ঢেকে দেব এখন দুটি পরিষ্কার শ্বাস নিয়ে ঘি দিয়ে মেখে নিচ্ছি ঢাকনা তুলে শ্বাস তৈরি করার জন্য এক টেবিল চামচ ক্ষীর নিয়ে নেব আবার ঢেকে রাখব ক্ষীরটা হাতে গোল করে নিয়ে একটু চ্যাপটা করব আর ছাঁচে বসিয়ে দেব ছাঁচের মধ্যে চেপে চেপে বসিয়ে দিচ্ছি আলতো হাতে শ্বাস থেকে তুলে নিয়ে একটা প্লেটে নিয়ে নেব এভাবে সবগুলো তৈরি করে নেব আর খিটটা ঢেকে রাখবো খিটটা ঢেকে রাখলে সবগুলো শ্বাস একই রকম সুন্দর হবে নয়তো একটু পরেই খিটটা শক্ত হয়ে যাবে আর সবগুলো শ্বাস একই রকম সুন্দর বা মসৃণ হবে না এভাবে কাজটা করাতে সবগুলো একই রকম সুন্দর হবে অন্য আরেকটা সাজে একইভাবে হাতের তালু দিয়ে চেপে চেপে তৈরি করে নিচ্ছি সবগুলোই একই রকম সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর রূপেগণীয় অতুলনীয় দুধের এই শাঁস একবার তৈরি করে নেবে আশা করি তবে এই শাঁসগুলো তো মোটামুটি সবার বাসায় থাকে আমাদের ছোট্ট নিধিমণি এই শাঁসগুলো তৈরি করেছে দেখেন তো বন্ধুরা কেমন হয়েছে